তিনি মনে করেন, দেশের অন্যান্য কারাগারেও এমন উদ্যোগ নিলে বন্দীরা আয়ের পাশাপাশি নিজেদের সংশোধনের সুযোগ পাবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিশ্বের 224টি দেশে সফলভাবে ব্যবসা করার পর বাংলাদেশও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে চীনের টিএমসি। তাই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লি জি ওয়ান বাংলাদেশে সফরে এসেছেন আরও কিছু পরিকল্পনা নিয়ে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রতিনিধিরা তাকে রাজধানী সম্বর্ধনা দেন। অনুষ্ঠানে তিনি বলেন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন হলে বাংলাদেশের ব্যবসায়ীরাও লাভবান হবেন। দেশের বাজারে টিএমসির প্রায় 1000 পণ্য রয়েছে। এগুলো বাজারজাতকরণে জড়িত প্রায় 10 লাখ কর্মী। এছাড়াও 2011 থেকে 2013 অর্থ বছরে সেরা বিদেশি করদাতা নির্বাচিত হয়েছে টিএমসি। এবারে পার্টেক্স খেলার খবর। ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের 2 ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে আজ। বাংলাদেশ সময় রাত 9টায় জ্যামাইকার কিংস্টনে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে আনুষ্ঠানিক বিবৃতিতে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ব্যাট বলে পারফরমেন্স দিয়ে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। অ্যান্টিগার ব্যাটিং ব্যর্থতায় মাত্র 2.5 দিনেই ইনিংস পরাজয় মেনে নেয় বাংলাদেশ। তাই এই টেস্টে একজন ব্যাটসম্যান বাড়তি খেলানোর পরিকল্পনা করেছেন হেড কোচ স্টিভ রোডস। দেখা যেতে পারে ইমরুল কায়েস বা নাজমুল হোসেন শান্তকে। অন্যদিকে আগের একাদশ নিয়েই মাঠে নামতে পারে ক্যারিবীয়রা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলোয়াড়ের খাতায় নাম লেখাবেন মুশফিকুর রহিম। পেছনে ফেলবেন 61 টেস্ট খেলা মোহাম্মদ আশরাফুলকে। Very important game for us. It will be very important how we start the game. It doesn't matter we ball first or bat first, we need to start very well and then keep that momentum, you know. 5 days match, we need to make sure that we try to win most of the session, and by doing that we can only win the match. এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুক্ষণের মধ্যে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। নেদারল্যান্ডসে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হচ্ছে ম্যাচটি। এই ম্যাচ জিতলেই 2019 টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা। টানা 3 ম্যাচের দাপুটে জয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে সালমা খাতুনের দল। সেই সাথে নিজেদের সাফল্যে ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী এশিয়ার চ্যাম্পিয়নরা। তবে অপেক্ষাকৃত দুর্বল দল হলেও স্কটল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছেন তারা।